हेलो एवरीवन, गुड मॉर्निंग, हरे कृष्ण। आज के हलो इबार बुधवार। बुधवार देखो सकाल बेला किचन थेके तोमादेर साथे भिडियोटा स्टार्ट करलाम। आर तोमरा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमी तो खूब भालो आछि। आर देखो सकाल बेला किचन थेकेई रान्ना करते करते तोमादेर साथे कथा बोलते स्टार्ट करलाम। केनना सकाल बेला मानेई काजेर काजेर संगे संगेई कथा बोलते हबे। आर आमार एखाने टिफिन हजबैंडर मेयर तो टीफिन बना तो बनाना हो ही अल्प एक बाकी आखने पायल कलेज जा रेडी हमार हजबैंड पुजो हो गए करा तो रेडी होरा। और देखो गोपाल के सकाल बेला सेवा देया हो गए। देखो गोपाल एखे बस आ सबा एक राधे राधे बोले दाओ। सकाल बेला गोपाल के दर्शन करिए दिल तुम्हारे। আর দেখো আমার হাজবেন্ডের সকাল বেলা পূজো করে গোপালকে তুলে সেবা দেয়া হয়ে গেছে। আর আজকের বাইরের ওয়েদারটা সকাল বেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে একদম। আর একটা জিনিস দেখাই, দেখো আমাদের ফুই গাছটা কত বড় হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ একদম ফুই গাছটা প্রচুর বড় হয়ে গেছে হচ্ছে। আর এখানে রেডি হয়ে গেছে। এবার নাস্তা করে লাইটটা জ্বেলে দাও। এখনো আমার ডাব্বা রেডি করা হয় না, আদা হয়েছে। তাই গুড মর্নিং বলে দাও। ওটা পাইলের রেডি হচ্ছে। তো আমার এখন একটুকুনি হ্যাঁ দেখো এখনো আমার পালং শাকটা ভাজা হচ্ছে। আর এখানে আমি আজকে সকালে টিফিনে কি করেছি, বিট গাজর বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে দেখো ভাজা করেছি। আর এখানে রুটি ডাব্বায় একটা ডাব্বা ভরা হয়ে গেছে, এখন একটা বাকি আছে একটুখানি, সেটা ভাজছি পালং শাকটা। কি হলো? হ্যাঁ তো ছেড়ে দিবি। তো যে যার মতো সব কাজে বেরিয়ে পড়েছে। আমার হাজবেন্ড কাজে চলে গেছে, আর পায়েল ক্লাস চলে গেছে, রূপম স্কুল চলে গেছে। সকালবেলা যে যার সে তার কাজে বেরিয়ে পড়েছে। আর আমারও টিফিন পিফিন বানানো কমপ্লিট। এখন জল ছাড়ার টাইম হয়ে গেছে। আমি মেশিনে কাপড়গুলো কাচতে দেবো, জল ছাড়ার টাইমে কাপড় কাচতে দিই। তো কাপড়গুলো এখন কাচতে দেবো, আর মেশিনে পাইপটা লাগাতে হবে। আর পায়েল কি করেছে, আজকে ফোন নিজেতে ভুলে গেছে। পায়েলের ফোন পড়ে আছে, কিছু দরকার থাকলে অসুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি করবে। আর ফোন নিয়ে যেতে ভুলে গেছে। এই দেখো ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে। আমার মনে পড়ে গেলেই ব্যাস, তারপরেই বলবে হ্যাঁ ফোন নিয়ে আসেনি। আর এখন আমি মেশিনে এখন কাচতে দেবো। কালকে অল্প কাপড় ছিল বলে কাঁচা হয়নি, তো আজকে কাচতে দিতে হবে। রোজের পাইপটাকে এরম করে গুটিয়ে রাখি, আবার যখন কাচতে দিই তখন আবার লাগিয়ে দিই এতে।
তো মেশিনে সারপে দেওয়া হয়ে গেছে, এখন কমফর্টটা পরে দেব। তো জল এসে গেছে, চালু করে দেব। দেখো আমার বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা পুরো কমপ্লিট, সকালে রান্নাও কমপ্লিট। দেখো বাসন মেজে রেখে দিয়েছি, বাসন মাজা কমপ্লিট। চলো, জল ছেড়েছে, মেশিনটা এখন চালু করে দিই আমি। জল ছেড়ে দিয়েছে, মেশিনটা চালু করে দেবো। দেখো হলটা পুরো গুছানো হয়ে গেছে, ঘর ফর সকালবেলা ঝাড়ু মেরে দিয়েছি। আর বোতলগুলো এখন নিয়ে যেতে হবে, সব বোতলগুলো ধুয়ে জল ভরতে হবে যেহেতু জল ছেড়েছে। এখন এতগুলো বোতলে জল ভরবো, বোতলগুলো আগে ধোবো, ধুয়ে তারপরে জল ভরবো। বোতল সব খুঁজে খুঁজে আনতে হবে, কোথায় সব বোতল গুলোকে রেখেছে। এখানে দুটো বোতল আছে, নিয়ে যাব। রাত্রিরে জল নিয়ে এসে রেখেছিলাম খাওয়ার জন্য, তো এই দুটো বোতল এখন নিয়ে যাব। সব বোতল গুলো এখানে জড়ো করি। দেখো পাঁচটা ছটা বোতল, এগুলো এখন ধুয়ে তবে জল ভরবো, যেহেতু কালকে জল আছে এগুলো ফেলে দেবো, দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে আবার জল ভরবো। সকালবেলা কত কাজ, এই কাজটা করব কি ওই কাজটা করব। এখনো বেডরুমের হালটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো, মশারিপত্র সব ঝুলছে, বিছানা গুছোতে হবে, বিছানা গুছানো বাকি। তো চলো এই বিছানাটাও গুছিয়ে পরিষ্কার করে নিই। আর সকালবেলা সবাই যখন চলে যায় তখন আরামসে একটু করে নিই, আবার যে তাড়াহুড়ো করি না, কেননা এখন আর কিছু নেই। রূপম আসবে সেই 12টার সময়, আর পায়েল আসবে বললো 1টা 1.5টার সময় করে পায়েল আসবে। আর আমার হাজব্যান্ড তো রাত্রিরে আসবে, তো অত ভাই মানে তাড়াহুড়োর কিছু নেই, আরামসে কাজ করব, চা খাবো, নিজের মতো করে টাইম পাস করব। তো চলো, কাজগুলো বাকি আছে, মেশিনে তো কাপড় কাচতেই দিয়েছি। এখনো হাতে সাদা, আমার হাজব্যান্ডের সাদা 3টে জামা আছে পরেছিল, আমি সাদা জামা হলে মেশিনে দিই না, সেগুলো হাতে কাচি। কেন সাদা জামা মেশিনে দেবো, কালারের সাথে কিছু যদি লেগে যায় কালার, সেই জন্য। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ মশারিটা লটকাচ্ছে, এটাকে আগে খুলি। বিছা সবাই উঠে পড়লে আগে মনে হয় কখন এ করব, মশারিটা খুলবো। মশারিটা বেডরুমে লাগানো থাকলে এত বিরক্ত লাগে যেন মনে হয় ঘর পুরো জাম। যখন মশারিটা খুলে দিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো তখন যেন মনে হয় না বেডরুমটা একটু জায়গা আছে। আর মশারি যতক্ষণ না তুলবো যেন মনে হয় গায়ে স্পিস করে। তো চলো আগে মশারিটা তুলে নিই। যেহেতু দেখো বিছানা তোলাই হয়ে গেছে, বালিশ দুটো ঠিক করতে বাকি, আর এগুলো সব ভেতরে তুলবো। দেখো এগুলো সব খাটের নিচে তুলবো। আর এখন সবে বাজে 8টা, এত তাড়াতাড়ি কি করবো, একটুখানি ফোনটা নিয়ে শুয়ে টাইম পাস করি, তারপরে 9টা বাজলে উঠবো, উঠে চা না ব্রাশ করবো, চা নাস্তা খাবো সব বাকি। আর এক্ষুনি আমার চা খেতে ভালো লাগে না, এত সকাল সকাল তো আমি চা খাই না, তো একটু 9টা বাজলে তারপরে চা খাবো। ততক্ষণ 1 ঘন্টা একটু ফোনটা নিয়ে একটু যেটা এডিটিং এর কাজ বাকি আছে ওটা করে নিই। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি চা বসিয়েছি, এখন চা খাবো বলে চায়েতে এত রোদ্দুর পড়েছে দেখতে পাওয়া যাচ্ছে না কিচেনেতে। দেখো ভালোই রোদ্দুর উঠেছে,
দেখতেই পাচ্ছ সকাল থেকে রোদ্দুর ছিল না, এই সব একটু রোদ্দুর উঠেছে, এখন 10:30 বাজে। নিজের জন্য এক কাপ চা গরম গরম করে নিয়েছি খাবো বলে, তো চলো চাটা নিয়ে বসি। শুধু চা নয়, চায়ের সাথে আজকে আর একটা জিনিসও আছে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো চায়ের সাথে পিঠেও আছে, একটা রুটি আর বাঁধাকপির সবজি নিয়ে নিয়েছি আর পিঠে বানিয়েছিলাম, দেখো পিঠে আছে। তো কালকে পিঠে বানিয়েছিলাম, ভাবলাম একটু পিঠে বানাই, আর চালমুড়িও ছিল, বাঁধাকপি ফুলকপিও ছিল, ফুল সেদিনকে বাঁধাকপির তরকারি পিঠে করেছিলাম, আজকে ফুলকপির তরকারি পিঠে করেছি, আর ভাবলাম ফুলকপি বটে না সবই যেহেতু আছে, চালের মুড়ি আছে, তাহলে দুটো পিঠে বানিয়েই নিই। আর পিঠে মানে তো খুবই একদম ফেভারিট, আমার ছেলে মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি, তো সেই জন্য বানাতেও মানে অসুবিধা হয় না, কন্ট্রোল আসে না, বানিয়েও নিই আবার খেয়েও নিই, তো খুবই ভালো লাগে। আর এই শীতকালটাতেই বেশ ঠান্ডা ঠান্ডা পিঠে খেতে ভালো লাগে। আবার মনে হয় শুক্রবারে মনে হয় সংক্রান্তি আসছে, ইতু সংক্রান্তি, ইতু ভাসান, যারা ইতু বসিয়েছেও তারা এক মাস হয়ে গেল পুজো করে, আর শুক্রবারে মনে হয় সংক্রান্তি আছে, তো সেদিকেও আবার পিঠে বানাবো। আমার তো এই মাসটায় মানে মাঝে মাঝেই পিঠে বানিয়ে খেয়ে নিই আমি, এত ভালো লাগে পিঠে বানিয়ে খেতে। আর এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, এবার খাবো, কেননা বললাম একটু মোবাইল নিয়ে টাইম পাস করলাম, এইবার ব্রাশ ব্রাশ করে মুখ ফুক ধুয়ে এখন আমি চা খেতে বসবো, তো কেউ নেই, আমি তো একাই, আর এখন কাপড় চোপড় দেওয়া বাকি, ঘর মুছবো, চান করবো বাকি, তো দেখি আবার দুপুরের কি রান্না হয়, দুপুরের মেনু কি হয় সেটা আবার দেখতে হবে। আর এখন একটু চা খেতে খেতে আমার মায়ের সাথে নয়তো কারোর সাথে একটু গল্প করবো, গল্প করতে করতে চা খাই। আর আজকের ওয়েদারটা একবার রোদ উঠছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার রোদ উঠছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে ওয়েদারটা। তো চলো রূপম এখন আসারটা দেরি আছে, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, তারপরে ও আসলে আবার তার আগে চানটা করে নেবো, নাহলে দরজা খুলতে পারবো না, তো চলো চাটা খাই। চান করে চলে এসেছি, চান করে এসে পুজো পুজো সব করা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি, রান্না করছি, সেরকম কিছু মানে একদম অনেক কিছু হামড়া চামড়া রান্না করছি না, শীতকালই রান্না করছি, তো দেখাচ্ছি লাঞ্চের মেনুতে কি আছে। এখন যেটা রান্না করছি আমি ডিমের ভুজি, ভাল ডিমের ভুজি, কেন রোজের মাছ হচ্ছিল কদিন ধরেই, আজকে আর মাছ করছি না, আজকে দিয়ে বললাম ডিম নিয়ে যা ডিমের ভুজি করে দেবো, তো ডিমের ভুজি হচ্ছে, ডিমের ভুজিটা হলেই রান্না হয়ে যাবে কমপ্লিট, খিদে পেয়ে গেছে, খাবো। পায়েল রূপম সব কলেজ থেকে স্কুল থেকে সব চলে এসছে, সবাই মিলে আজকে একসাথে খাবো, আর চলো দেখাই। ডিমের ভুজির জন্য আমি পেঁয়াজ ভাজছি, আর এখানে ডাল আর আলু ভাজা করেছি, ভাত, আর এখানে সকালের বাঁধাকপি গাজর ভাজা আর নটে শাক ভাজা, এখন ওই দুটো পিঠে রয়েছে চারটে, পরে খাওয়া হবে শাক। তো এই হলো আজকে লাঞ্চের মেনু, বাঁধাকপি গাজর ভাজা, শাক নটে শাক ভাজা আমার হাজব্যান্ডকে করে দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, আলু ভাজা, ডাল, ভাত, আর এখানে ডিমের ভর্তি হচ্ছে। ডিমের ভুজিটা একটু ধনে পাতা দেবো, সেই জন্য কেটে রেখে দিয়েছি। আর এখানে একটু কেক দিয়ে গেছিলো, ভাবির অ্যানিভার্সারি ছিল, কেক দিয়ে গেছিলো, কেকটা রয়েছে এখনো। তো আমি এখন ডিমটা দিয়ে দেবো, ডিমের ভুজি রেডি, চলো খাবার সব নিয়ে চলে আসি এখানে।
চচ্ছু চ আলু ভাজা নিয়ে চ, ভাতটা নিয়ে। থালা নিয়ে বাবু, থালা থালা। ক্লাসিস থেকে চলে এসছে রূপম, আমি তিনজনে খাওয়া। দেখো খাবার বেড়ে ফেলেছি, পায়েলের ভাত আমার আর রূপম ওখানে খাচ্ছে, তিনজনে খাবো আজকে। নাহলে রূপম আর আমি খাই, আজকে পায়েল আছে, পায়েল খাবে। তো খাবার বেড়ে ফেলেছি, সিম্পলের ওপর খাবারগুলো খুবই টেস্টি, আর খিদেও পেয়েছে। খিদে পেলে যে কোনো খাবারই টেস্টি লাগে। বাইরের কুকুরের আওয়াজ হচ্ছে প্রচুর, আওয়াজ শুনতে পাবে তোমরা। তো চলো খেয়ে নিই এখন, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের কাছে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা বাজে না, এখনো 5:45 বাজে। আর দেখো রেডি হয়ে গেছি আমি গার্ডেনে যাব বলে হাঁটতে। আর দেখো এখানে বাসন আমার মেজে মাজা হয়ে গেছে, দুপুরবেলার খাওয়া আর বাসন ছিল এইসবে মাজলাম, মেজে মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এখানটা কিচেনটা খেয়ে দিয়ে আর পরিষ্কার করিনি, বাকি ছিল সেজন্য এখন সব পরিষ্কার করে আর রেখে যাচ্ছি এই গার্ডেনে। গার্ডেন থেকে হেঁটে আসি, হেঁটে এসে তারপরে সন্ধ্যে টন্ধে দেবো। তো চলো গার্ডেন থেকে ঘুরে আসি। রোজেরই বিকালবেলা যাই হাঁটতে, একটু হেঁটে এলে শরীরটা হালকা লাগে, না হলে যেন মনে হচ্ছে বিকালবেলা একটু বেরোনাও হয় আবার হাঁটাও হয়, সেই জন্য একটু হাঁটতে যাব। হাঁটার জন্য এই বুটগুলো পরে যাই, নরম খুবই একদম, হাঁটতে সুবিধে হয়, দেখতেই পাচ্ছ হাঁটতে সুবিধে হয় সেই জন্য। তো রূপম এখনো ঘুমোচ্ছে, ওঠেনে, আমি বেরিয়ে পড়েছি একটু বিকালবেলার দিকে হেঁটে হেঁটে, হাওয়াটা খেয়ে এলে ভালো লাগে বেশ, নাহলে মনে হয় ঘরের ভেতরে যেন প্যাক হয়ে যাচ্ছি। স্বরূপা নিচে দাঁড়িয়ে আছে, দুজনে মিলে যাই হাঁটতে, হাঁপিয়ে যাচ্ছি। সকালবেলার দিকে টাইম হয় না, ডাব্বা ফাব্বা করি বলে আর টাইম হয় না, তো এখন বিকালের দিকটাই টাইম হয়, একটু হাওয়াও খাওয়া হয় আর ঘুরেও আসা হয়। তো চলো গার্ডেনে চলে এসছি, গার্ডেনে চলে এসছি এখন, হাঁটি এখন, হেঁটে এখনো গার্ডেনে সেরকম ফুল গাছে এসব বসাইনি, ফুল গাছ বসালে তাহলে আরো ভালো লাগবে, খালি খালি গাছে খালি খালি রয়েছে একটু। চলো আধা ঘন্টা আগে হেঁটে নি, হেঁটে নি আবার পরে তোমাদের সাথে কথা বলবো। হাই বলে দাও একটু, স্বরূপা নিচে আগে এসছে। তোমাদেরকেও আগ করাবো আজকে আমার সাথে সাথে। গার্ডেনে সেরকম ফুল গাছ বসায় নে, এই অল্প অল্পই আছে ফুল। হ্যাঁ এগুলো ওই কালারগুলোও বেশ সুন্দর থাকে। গার্ডেন থেকে এখন ঘরে চলে এসেছি, হেঁটে
হেঁটে একদম বেশ শরীরটা হালকা গোছের হয়ে গেল, খুব ভালো লাগলো, একটু হা খেয়ে এলাম। কিন্তু এই দুদিন এত গরম পড়েছে, এত গরম পড়েছে বলার কথা নয়, হেঁটে পুরো পসিনা হয়ে গেছে পুরো একদম। আর এখানে রূপমকে দিয়েছি দুধ, রূপমকে দুধ বিস্কিট দিয়েছি, খাচ্ছে। আর গোপালকে দেখো, ওখানে সন্ধ্যে দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে ফন্দে দেওয়া গেছে, তুলসী তলা দেখো প্রদীপ জ্বলছে, তো সন্ধ্যে দিয়ে ভজন ফজন সব করা হয়ে গেছে। আমি এলাম, রূপম তখন সন্ধ্যে দিচ্ছিল, তারপর আমি ভজন করলাম, করে আর রূপমকে দুধ বিস্কিট দিলাম, খাচ্ছে। আমিও বসে নিই, আমিও দেখো চায়ের কাপ, চা খেতে খেতে তোমাদের সাথে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো চা এসে গার্ডেন থেকে এসে সন্ধ্যে ফন্দে দিয়ে ভজন ভজন করে এখন একটু চা খাচ্ছি। পায়েল এখনও আসে নি, ক্লাস থেকে আসবে। আর বাইরেতে দেখো একদম অন্ধকার হয়ে গেছে, এই সবে মানে 7টাও বাজে, কটা বাজে এখন? 7টা না, 7টা ফোনে তো এখন কটা বাজে এটাও দেখাতে হবে। তো 7টা বাজে এখন, যেন মনে হবে 8টা সাড়ে 8টা বেজে গেছে, এত অন্ধকার হয়ে আছে। আমরা 6টায় গেছি, 6:30 পৌনে 7টায় চলে এসেছি, এখন 7টাই বাজে। আর রোজের একটু করে হাঁটতে যাই, হাঁটলে বেশ খুব ভালো লাগে। আর মেন হচ্ছে সবার সাথে একটু দেখা হয়, গল্প হয়, হাঁটাও হয়, সব রকমই হয়। আর নালে বিকালের টাইমটা ঘরে বসে বসে একদম বিরক্ত লাগে। তো রান্নাবান্না, আজকে রান্নাবান্না ছুটি, কেননা আমার হাজব্যান্ড রান্না করতে বারণ করলো, আজকে হাজব্যান্ডের পার্টি আছে এতে, তো নিয়ে আসবে বলেছে, খাবার আমাদেরও নিয়ে চলে আসবে। আমরা নাহলে এখান থেকেই মাঙাবো ভেবেছিলাম খাবার, কিন্তু বললো না নিয়ে চলে আসবে। তো আমার হাজব্যান্ড যেহেতু খাবার আনবে, সন্ধ্যেবেলাটা রান্নার ছুটি, একদম আরাম, রান্না ফান্না করতে হবে না। পুরো কিচেন একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বাসন ফাসন, খালি চা খেয়ে বসবে এখন। আর কখন খাবার আনবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো আবার তখন কথা বলবো, এখন চাটা খেয়ে নিই। আর তোমরা যে আমাকে ভিডিওতে এত সাপোর্ট করছো, এত ভালোবাসছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ বলে মানে ধন্যবাদ বলে আর ছোটো করতে চাই না। আর তোমাদের সাথে এত ভালোবাসা পাচ্ছি যে এটাই আমার অনেক সৌভাগ্য। আমি ভাবিনি যে আমার এতজন সাবস্ক্রাইবার হবে, এত আমি ভালোবাসা পাবো তোমাদের থেকে। কিন্তু একটাই এ যে তোমরা আমাকে কমেন্ট করলে আমি আরও ভিডিওতে এনার্জি পাবো, কমেন্ট পাই না বলে এনার্জিটা একটু কম। তো তোমাদের যখন কমেন্টগুলো পড়বো আরও, তখন ভিডিও করার এনার্জিটা তখন আমার বেড়ে যাবে। তো প্লিজ তোমরা কমেন্ট করো যে ভিডিও ভালো কি খারাপ, যাই হোক না কেন তোমরা কমেন্ট করো। আর এত আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক অনেক বারবারই বলবো যে অনেক অনেক থ্যাংক ইউ। এরকম করেই সাপোর্ট করতে থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে। পাপ্পা এখানে অ্যাপেল চিকেন দুজনের জন্য, রুটি নান ফ্রাইড রাইস, আর মম্মির জন্য হচ্ছে মঞ্চুরিয়ান চিলি নিয়ে আসছে। দেখো তোমাদেরকে সন্ধ্যাবেলা বললাম আজকে রান্নার ছুটি, আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসবে। তো দেখো সব নিয়ে চলে এসছে, কি কি আছে একটু দেখে নাও, পায়েল বলে দেবে কি কি আছে, বলে দেখ একটু কি কি আছে। খুব সুন্দর, একদম টেস্টি। আর খাই এখন, কখন থেকে ইন্তজার করে বসে আছি যে কখন আনবে খাওয়াবে। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে খেতে খেতে এখন ভিডিওটা এখন এন্ড করে দিই। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আর খাবারগুলো দেখে তোমাদের কেরম লাগলো সেটাও কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস।